2014 টেট পরীক্ষার্থীর জন্য খুশির খবর। এই মুহূর্তে বিশেষ খবর বেরিয়ে এসেছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সংরক্ষিত শ্রেণীভুক্তরা 82 নম্বর পেলেই পাস করবেন, অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি ছিল তাদের যে 82 নম্বর পেলেই যে পাস করবেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এবার 2014 টেট প্রার্থীদের জন্য কিন্তু ভাগ্যের চাকা খুলতে চলেছে। জট কাটলো, দীর্ঘ বছর পর জট কেটে কিন্তু একটা খুশির খবর। 2014 টেট প্রার্থীদের নিয়োগ নিয়ে অবশেষে জট কাটলো। 82 পেয়েছে এমন প্রার্থীদের টেট প্রাইমারি উত্তীর্ণ হিসাবে ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ উঠেছিল 2017 প্রার্থীদের ক্ষেত্রে 82 পেলে পাস বলে ঘোষণা করা হলেও 2014 উত্তীর্ণ হওয়ার জন্য পেতে হতো 83। সেক্ষেত্রে অনেক প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে মামলা হয়েছিল হাইকোর্টে। এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 82 পেলে তাদের জন্য পাস বলে ঘোষণা করা হয়। এবার সেই প্রার্থীদেরই নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদের পক্ষ থেকে। 105-এর মধ্যে 82 পেলেই তাদের উত্তীর্ণ হিসাবে স্বীকৃতি দিতে হবে। এনসিইটি দ্বারা সারা দেশের ক্ষেত্রে 82 পেলে পাস ঘোষণা করলেও এতদিন পর্যন্ত রাজ্যে 83 পেলে পাস করানো হতো। সোমবার পর্ষদের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2014 টেট প্রার্থীরা যারা 82 পেয়েছেন তারা 20 থেকে 24 মার্চ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে। তাদের পর্ষদের ওয়েবসাইটে গিয়ে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সংরক্ষিত শ্রেণীভুক্তরা 82 নম্বর পেলেই পাস করবেন। উত্তীর্ণ হতে গেলে 50% নম্বর পাওয়া প্রয়োজন, কিন্তু যারা 82% পেয়েছেন শতাংশের হিসাবে তাদের প্রাপ্তি 54.6 বা 54.7%। চাকরি প্রার্থীদের আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছিল যে 54.6 বা 54.7% নম্বরকেই 50% নম্বর বলে গণ্য করতে হবে। তারপর 2017 প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু 2014 ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় ফের উঠে প্রশ্ন। এই সংক্রান্ত কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ কিন্তু তোমাদের পাবলিশড হয়ে গেছে, সেই সংক্রান্ত আমি নোটিশটা তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের কিন্তু wbbpe.org এই যে পশ্চিমবঙ্গ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু 20-3-2023 এই নোটিশটা পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরিতে 82 পেলে পাস, সেই রুল অনুযায়ী কোর্টের নিয়ম মেনে তাদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য কিন্তু আবেদন চাওয়া হচ্ছে। এখানে কিন্তু সেই রকমই এই নোটিশটা দেওয়া আছে, এটা পাবলিশ হয়েছে বোর্ডের পক্ষ থেকে 20-3-2023, তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে আরও ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। হাতে আর মাত্র 2 দিন সেখানে তোমরা আবেদন করতে পারো, এবং এই যে অংশগ্রহণ প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় তোমরা অংশগ্রহণ করতে পারো, সেখানে ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যারা চ্যানেলটি প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো, যাতে টেট সংক্রান্ত কোনো আপডেট বা চাকরি সংক্রান্ত কোনো আপডেট তোমরা সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবে।